কদিন আগেই মেসির সাথে ইয়ামালের তুলনা খানিকটা বাড়াবাড়ি মনে হয়েছিল। তবে বাস্তবতা হচ্ছে স্পেন এবং বার্সেলোনার উদীয়মান এই তারকা জিতেছেন 2024 সালের কোপা ট্রফি। বিশ্বের সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব অর্জন করেছেন মাত্র 17 বছর বয়সে। প্রতিভাবান এই তরুণ উইঙ্গার বার্সেলোনার মূল দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন, একই সাথে স্পেনের ইউরোজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সোমবার অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ামালকে কোপা ট্রফি প্রদান করা হয়, যা তাকে বিশ্বের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়েছে। ডাচ কিংবদন্তি রুড গুলিতের কাছ থেকে এই শিরোপা গ্রহণ করেছেন ইয়ামাল। এর আগে বার্সেলোনার তারকা গাভি এবং পেদ্রি এই পুরস্কার পেয়েছিলেন, তাদের সঙ্গে এবার যোগ হলো ইয়ামালের নাম। যা কিছু দরকার সবই কিনুন নুরতাজে, দামে সাশ্রয়ী মানে সঠিক। কোপা ট্রফি জয়ের মাত্র দুই দিন আগে ইয়ামাল রিয়াল মাদ্রিদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাবুতে বার্সেলোনার দুর্দান্ত 4-0 গোলের জয় নিশ্চিত করতে সহায়তা করেন। এই সাফল্য তার আত্মবিশ্বাস আরও বাড়াবে, বিশেষ করে বার্সা যখন তাদের পরবর্তী ম্যাচে কাতালান প্রতিদ্বন্দ্বী স্পানিওলের মুখোমুখি হতে যাচ্ছে। মাত্র 17 বছর বয়সে পরিচিতি লাভ করা এই ফুটবলার আগেই নজরে পড়েছেন ইউরোপের বড় বড় ক্লাবের। এবার সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার পর ট্রান্সফার মার্কেটে কয়েক গুণ বেড়ে যেতে পারে ইয়ামালের দাম। ইতোমধ্যে মেসিকে টপকে একাধিক রেকর্ড নিজের করে নেয়া তরুণ এই ফুটবলার ছাড়িয়ে যেতে পারেন অনেক কিংবদন্তিকে। স্পেনের তরুণ ফুটবলার ইয়ামাল ইতোমধ্যে খেলে ফেলেছেন 64টি অফিসিয়াল ম্যাচ, ঝুলিতে আছে 12টি গোল আর 7টি অ্যাসিস্ট। স্পেনের হয়ে ইতিমধ্যে ইউরো জেতার স্বাদও পেয়েছেন ইয়ামাল, আর সম্প্রতি বার্সার হয়ে ফুটবলের সর্বোচ্চ দ্বৈরথপূর্ণ ম্যাচ এল ক্লাসিকোতে গড়েছেন ইতিহাস। রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে হারানোর ম্যাচে স্কোরবোর্ডে নিজের নামটাও তুলেছেন তরুণ এই স্ট্রাইকার। সাদাতুর রাফি, কালবেলা।